আছে না নাই? এই যে এত বড় একটা সুন্দর আয়োজন, আমি তো মনে করি তালোড়ার ভিতরে সবচেয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আজকে হয়েছে, ঠিক না? ঠিক আমি হুজুর এখানে না হয়ে যদি ওই মমতাজ হুজুর আসতো তাহলে এখানে লোক তো এসছে আরো কম হতো না? এখানে আত্ম না, তাহলে আমি তো বুঝতে পারতেছি অবস্থা এরকম হয়ে গেছে, কথা বলেন ঠিক না? ঠিক কেন এটা হবে? আমি চাই যুব সম্প্রদায় ইসলামের মধ্যে আরো বেশি করে আসুক, তাদের ঐতিহ্য টিকে থাক, ঠিক না? ঠিক বলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে তার যৌবন কাল সে কোন রাস্তায় কাটাইছে? যেই যুবকরা ফেসবুকে নারীদের দেহ দেখেছ, ড্যান্সিং প্রোগ্রাম দেখেছ, নাটক দেখেছ, সিনেমা দেখেছ, যাত্রা দেখেছ, অভিনয় দেখেছ, জীবনটা শেষ করে ফেলেছ, যুবকরে একটু খেয়াল করো, রাতের বেলায় যখন তুমি ঘরের ভিতরে ঢোকো, তোমার মা বাবা একরমে, তোমার ভাই বোনরা আর একরমে, তুমি একাই এক রুমের ভিতরে ঢুকেছ, জানালা দরজা সব বন্ধ, শীতের রাত, এই মুহূর্তে লেপের মধ্যে পা দিয়া ফেসবুক ইন্টারনেটের লাইন নিয়েছো তুমি, আরে তোমার ওয়াইফাই লাইন যুক্ত হয়েছে, তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে পৃথিবীর যত পচা পচা নারীদের দেহ আছে সব তুমি দেখতে পারো, একজন পুরুষ আর একজন নারীর সাথে কিভাবে মাতামাতি করছে সেটা তুমি দেখতে পারো, আর এইটা বাদ দিয়া তুমি ইচ্ছা করলে খাবার শরীফের ইমামের তেলাওয়াত শুনতে পারো, তুমি ইচ্ছা করলে রাইসুল মুফাসসিরের তাফসীর শুনতে পারো, তুমি ইচ্ছা করলে কোরআনের বিভিন্ন ইসলামিক গান তুমি শুনতে পারো, জোরে বলেন ঠিক না? ঠিক তুমি মনে করবা এই রাত্রিতে বাপ মা নাই, ভাই বোন নাই, আমার কোনো বজন ফ্রেন্ড কোনো আত্মীয় স্বজন কেউ আমার কাছে নাই, কিন্তু যিনি আমার সবচাইতে নিকটে তিনি হলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তোমরা যদি দুইজনে এক জায়গায় থাকো ওখানে আমি তৃতীয় জোড়া শিকার ঘোষণা, আর যদি চার জোড়া এক জায়গায় থাকো পঞ্চম জোড়া আমি আল্লাহ আছি, ছয়জন যদি তোমরা থাকো সব সপ্তম জমকে বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। কোরআনে কারীমের সূরা আল আনআম ৬ নম্বর সূরা ৭ নম্বর পারা আয়াত নম্বর ১০৩ তেলাওয়াত করে বলতে জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন তো? লা তুদরিকুহুল আবসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন দৃষ্টি আমার দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না, পৃথিবীর সকল দৃষ্টিকে আমি আল্লাহ তাআলা আয়ত্ত করে থাকি, সুতরাং আমার দৃষ্টির বাইরে কোনো কিছু যাবে না, তুমি একাই করো আর সবার মাঝে করো, পানির নিচে করো কিংবা জঙ্গলের মধ্যে করো, যেখানেই করো না কেন কেউ না দেখলে আমি আল্লাহ দেখবই। তাহলে ও যুব সম্প্রদায় জবাব দাও, আমরা যদি কোনো খারাপ কাজ করি জেনা ব্যবচার করি খেয়ে দেখবেন, আমি যদি কোন মেয়ের সাথে ইউনিভার্সিটিতে পড়তে গিয়া বিভিন্ন লেকের পরে বিভিন্ন টিএসসি চত্বরে ওই রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না সেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, এইরকম কায়দায় যদি তুমি থাকো কেউ দেখতে পাবে না, জবাব দাও কে দেখবেন? মনে মনে আর ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভিতে এই দৃশ্য ধারণ করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার এই গোপন কাজটা প্রকাশ করে দেবেন, যুবক জবাব দাও লজ্জা সরম লাগবে কিনা?
সেই দিন মানুষের কামনা হবে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন নাযিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু ভালো কাজ আল্লাহর সামনে দেখা যাবে, খারাপ কাজ আল্লাহর সামনে দেখা যাবে। যারা ভালো কাজ করছে ওরা সব সময় চাইবে আমল নামা তাড়াতাড়ি আমাদের সামনে আসুক। যারা পরীক্ষা ভালো দেয় তারা কি চায় না যে রেজাল্ট প্রকাশ হোক? কতক্ষণ না কেন আমাদের কাছে ফোন দেয়া বলে হুজুর রেজাল্ট কবে হবে, মাঝে মাঝেই ফোন দেয়। তারপরে ওর লক্ষ্য পরীক্ষার রেজাল্ট ভালো হবে, সুবহানাল্লাহ। আর যারা পরীক্ষা ভালো দেয় না ওরা কি কয় যে হুজুর রেজাল্ট কবে হবে? বরাবর আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ এইবার আগুন লেগে যদি শিক্ষা বোর্ডটা পুড়ে গেল নি কি জন্য? আমারটাও যাক, যে ভালো ফলাফল করবো ওরটাও যাক, কথা বলেন ঠিক না ঠিক? তার মানে খারাপ আমল কারোর সামনে কেউ প্রকাশ করতে চায় না, ঠিক না? এই জন্য কোনো খারাপই করা যাবে না কার ভয়তে, আমরা যত ভালো আছে সব করবো কার ভয়তে। ইসুফ আলী ইসলামের ঘটনা জানেন না? এই যুবক ওনার চেহারা কি তোমার চেয়ে খারাপ ছিল? এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হযরত ইউসুফকে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলে সেই ইউসুফকে কোলে কাকে মানুষ করলো? কে? জুলাইখা। যখন বয়স হয়ে গেছে মুকাল্লামটা সরা হয়েছে, যখন উনি যুবক হয়েছেন চেহারাটা আরো সুন্দর হয়েছে, জুলাইখা তাকায় বলে হাইতালা কাম হিয়ার। হাইতালা মানে আজকে যে ডাকের সাইজ এর মধ্যে অন্য গন্ধ আছে না ভাই? আল্লাহর পয়গম্বর যিনি ভবিষ্যতে হতে চলেছেন তিনি কি এটা বুঝেন না? কত বেলা গেল আর আমাদের যুবকরা তৈরলে বলাই লাগে না, ওই আগে বালিকা বিদ্যালয়ের সামনে হুন্ডুলে বেড়ে আস, ওই বাবা যেটা বুঝছে যেই না কাঙ্ক্ষি তোমাদের মেয়েটা বাড়াইলো, যে বলছে আপা আপনার জন্যই তো দাঁড়িয়ে আছি। অথচ 14 গোষ্ঠীর মধ্যে সম্পর্ক নাই, কথা বল না কেন? এই সব আমরা ওঠা যুবকদেরকে সাইজ করা দরকার, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। প্রিয় ভাই আমার কষ্ট পাইলে আহরে ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছে হাইতালা, এসো কোরআনের ভাষা। হযরত ইউসুফ বললেন আমি আল্লাহর আশ্রয় চাই, সুবহানাল্লাহ। কারণ উনি বুঝতে পেরেছেন যে আজকের ডাকের মধ্যে প্রেমের অবৈধ সুরসুরি আছে। উনি বললেন আপনি না আমাকে ছেলে হিসেবে নিয়ে আসছিলেন, আপনি তো আমাকে মা পরিচয় দিয়েছিলেন, কেন আজকে আপনি আমাকে এরকম প্রস্তাব দেন? ইন্নাহু আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আচ্ছা অবশ্য বলো কোরআনে আছে? হযরত ইউসুফ বললেন এ জুলাইখা আমি আমার গৃহস্বামী আজিজ মিশরের সাথে আমি কখনো খারাপ আচরণ করতে পারবো না, কারণ উনি ওই বাজার থেকে আমাকে কিনে নিয়ে এসে আপনার উদ্দেশ্যে বলেছিলেন আকরিমি মাসওয়াহু, এই ছেলেটা খুব ভালো, এত সুন্দর চেহারা সম্পন্ন ছেলে আর নাই,
এই ছেলেটার সম্মান দাও, একটু ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। যিনি আমার জন্য এতগুলো করলেন, আমি তার স্ত্রীর সাথে এইরকম খেয়ানত খারাপ আচরণ আমি কেমনে করব? আমি পারব না। মাগল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা আছে না এখানে? শিক্ষা আছে। সব জায়গায় মেয়েদের তাকে দৌড়ানো যাবে না, ঠিক না? ঠিক। তুমি সবাইকে মন হিসেবে দেখো, ঠিক আছে, আজ হল সমস্ত আল্লাহ সৃষ্টিজীবীদেরকে তুমি ভালোবাসবা, সেটা সমস্যা নেই, কিন্তু একজনকে বিশেষ দিনে ফুল দিবা এটা চলবে না। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ব্যাহায়া দিবস, আন্তর্জাতিক ভালোবাসা দিবস, ওটা এইটা নিয়ে এক শ্রেণীর যুবকের খালি দৌড়ায় আর দৌড়াই, এইরকম ফুল নিয়ে দৌড়াচ্ছে। আমি সাতপালা মোড়ে দেখতেছি এক যুবকের হাতে অনেকগুলো ফুল। বাবা তুমি দৌড়াচ্ছ কেন? কয় হুজুর এখনো পাইনি। আমি পাইনি কোন? ও যারে খুঁজতেছে তারে পাই নাই, অন্যরা হয়তো নিয়ে সিদ্ধেই করে চলে গেছে। আমার ভাইরা তুমি যুবক, ওই দিনে দেখলাম কত যুবক গঙ্গায় রমনা পার্কের পারে বসে, ওই লিঙ্গের পরে আজিজুল্লাহ কলেজ ক্যাম্পাসে গায়না গায়না। এই না দৃশ্য দেখে একজন কবি বলছে, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। আপনারা বলবেন যে হুজুর আজকে এখানে যুবকদের ওয়াজ হয়, ব্যাপারটা কি আজকে যুবকদের আয়োজন না? এই জন্যই তো করতেছি, কথা বলেন না কারণ আপনারা যারা মুরব্বী আছেন তাদের বিরক্ত হচ্ছেন নাকি? কারণ আপনাদের কলিজার টুকরো সন্তানেরা যুবক আছে না নাই, তাদেরকে আদর্শ করে তুলতে হবে বিধান। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। তোমাকে গাইতে হবে। ও মুসলমান তোমাকে গাইতে হবে ভালোবাসা দিবসে রমনা পার্কে, পহেলা বৈশাখে রমনা পটমূলে, ভালোবাসা দিবসে কোকনো পার্কে, ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, কেন গাও তুমি পিরিতেরি গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। মারহাবা, মনোযোগ দিয়ে এখন আরেকটু 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 চলবে ভাইরা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, আর সব প্রশ্ন কি বলে